কারিয়া হল আফটারনুন এক্সপ্রেছ আর স্টুডিওত মই প্রাঞ্জল প্রতিম হাজরিকা। আজি মনোনয়ন দাখিল করব মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বহু সংখ্যক হাই প্রোফাইল নেতা আর সমর্থকর সহ আজি শক্তি প্রদর্শন করেছে হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যে রওনা হয়েছে মনোনয়ন দাখিলের বিশাল সমদল আমি দেখবলে পালো। ইতিমধ্যে পোনপটিয়া সম্প্রচার ধারাবাহিক গতিত আপনার আমি দেখাই আসো। আকৌ এবার সেই দৃশ্যসম আপনাদের মন করক, হাজার হাজার লোকর উপস্থিতিত আগবাড়িছে মনোনয়ন দাখিল করবলে। রাস্তার দুয়োকাষে বহু লোকে ভিড় করেছে, সম্ভাষণ জানাইছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আনকি একাংশ লোক করমর্দন করবলেও আগবাড়ি আছে হিমন্ত বিশ্ব শর্মার কাষলৈ। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে পত্নী আর পুত্রকো একেখন গাড়িতে দেখবলে পোৱা গৈছে। মেঘালয়, ত্রিপুরা, অরুণাচলের নেতার অধীনত থাকা মুখ্যমন্ত্রী আর কেবাগী কেন্দ্রীয় নেতা আজি এই মনোনয়ন পর্বত সঙ্গ দিয়ার কথা। ইতিমধ্যে উপস্থিত হয়েছে আর মনোনয়ন পর্বর উপায়ুক্তর কার্যালয় আহি উপস্থিত হওয়ার খবর আমি এই মুহূর্তে লাভ করেছো। বিশাল সমর্থক এয়া হিমন্ত বিশ্ব শর্মার। খুনারাম খেলপথারের সমদল করে গই মনোনয়ন দাখিল করবলে আগবাড়িছে হিমন্ত বিশ্ব শর্মা। আর জালুকবাড়ি সমষ্টির ভোটার সকল উৎসাহী হয়ে পড়েছে হিমন্ত বিশ্ব শর্মাক লৈ। যেহেতু বিগত ছমাস কাল জালুকবাড়ি সমষ্টিত সময় দিব পৰা নাছিল, সেই কথা আজি অকপতে স্বীকার করেছে। কিন্তু আজি অবশেষত মনোনয়ন দাখিলের দিনাই চমক দিবলে সক্ষম হয়েছে। সদায় ব্যতিক্রম হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী প্রচারের ক্ষেত্র। বিগত 2016ৰ পৰা এতিয়ালৈকে প্রত্যেকটি নির্বাচনতেই হিমন্ত বিশ্ব শর্মায় ভারতীয় জনতা পার্টির হয়ে যে ধরনের দেহ প্রাণ দি লাগি পড়েছে, সেয়া এই কামসমূহর প্রায় জল জল পটপটকে ওলাই পড়ে। প্রত্যেকটি নির্বাচনতে বিশেষ ভূমিকা গ্রহণ করে আর এইবেলির নির্বাচনতো আন আন যখন প্রার্থী আছে সকলের নির্বাচনী প্রচার চলাই আছে। ইতিমধ্যে বহুকেটা স্থানত গৈ সাইকেল চলাইছে, খোজকাঢ়ি পদযাত্রা করেছে, গাড়ির উপর স্টান্ট করেও একাংশ প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চলাইছে। কেতিয়াবা গান গাই প্রচার চলাইছে, কেতিয়াবা নাচি প্রচার চলাইছে, মুঠতে নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকে। কিন্তু নিজের বেলিকা যেন নির্বাচনী প্রচারের ক্ষেত্র বহুদূর পিছুয়াই আছিল, কিন্তু সেই সকলো আজি অভাব যেন দূর করেছে এই চমকর জড়িয়ে। নির্বাচনী প্রচারের আজি হাজার হাজার লোকক নির্বাচনী মনোনয়ন দাখিলের আগবাড়িল। এই মনোনয়ন দাখিলের পর্বত যভূতপূর্ব ভিড় হল, সেই ভিড়েই যেন হিমন্ত বিশ্ব শর্মার শক্তি আকো এবার প্রদর্শন করলে। এয়া বর্তমান পোনপটিয়া সম্প্রচার আমি আপনাদের আগবাই আছো। হিমন্ত বিশ্ব শর্মা আগবাড়িছে মনোনয়ন দাখিলের সঙ্গ দিছে তেওঁর পত্নী আর পুত্রয় হাজার হাজার সমর্থক। নির্বাচনী বতরত হিমন্ত বিশ্ব শর্মাক লৈ যিটো গান রচনা করা হয়েছে সেই গানটো তেওঁৰ সমর্থকসকলের মাজত সাংঘাতিকেই জনপ্রিয় হয়েছে, খুবই জনপ্রিয় হয়েছে। আর সেই গানটুকুই সম্বল করে হিমন্ত বিশ্ব শর্মা মনোনয়ন পত্র দাখিল করবলে আগবাড়িছে। লগত আছে তেওঁৰ সমর্থকসকল, তেওঁৰ সমর্থকসকলে তেওঁৰ শক্তি বলে উল্লেখ করেছে। 1996 চনত নির্বাচনত পরাজিত হয়েছিল, কিন্তু তারপর 2001 চনের পৰা 2021 চনলৈ এতিয়ালৈকে যিসমূহ নির্বাচন হয়ে আছে প্রত্যেকটি বিধানসভা নির্বাচনতে জয়ী হয়ে আহিছে। চারিবারকৈ জালুকবাড়ী সমষ্টিক প্রতিনিধিত্ব করেছে আর গ্রাফডাল নির্বাচনের